আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি উমরা করার জন্য মসজিদ আল আয়েশা রাদিয়াল্লাহু আনহাতে আসছি। উম্মুল মুমিনিন হযরত সাইয়েদিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন এই যে দেখতে পাচ্ছেন এদিক থেকে পুরুষ এন্ট্রি হচ্ছে, আমার পিছনে ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে মহিলার এন্ট্রি হচ্ছে। তো আমরা যারা মক্কায় থাকি, বিশেষ করে মক্কার হারাম এরিয়ার ভিতরে থাকি, আমরা কীভাবে উমরা করি এটা নিয়ে আমি ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে আপলোড করব, আপনারা দেখবেন। আপনারা যারা উমরাতে আসবেন, তো আপনারা দেখতে পাবেন প্রথম উমরা করার পর আবার যখন আরেকটা উমরা করবেন তো কীভাবে আপনারা করবেন, অথবা আপনারা গ্রুপ আকারে একটা উমরা করলেন, পরে আপনি পার্সোনালি আরেকটা উমরা করতে চান, তো কীভাবে সেটা করবেন আমি সেটা নিয়ে, আমরা কীভাবে উমরা করি একটা ভিডিও আমি করব এবং আপনারা এখানে দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ, সেই মসজিদ আল আয়েশা থেকে শুরু করে মসজিদ আল হারাম, মসজিদ আল নববী, সব জায়গায় সেই আগের মতো পরিবেশটা হয়ে যাচ্ছে। তো আমরা এখানে কেন আসি, আমরা যখন উমরা করতে আসি তখন উমরা করতে নিয়ত করার জন্য হারাম এরিয়ার বাহিরে বের হতে হয়। বাহিরে বের হয়ে আবার নতুনভাবে উমরার জন্য নিয়ত করে তার দু রাকাত নামাজ পড়ে ডুবতে হয়, সেটা মিকাত হোক অথবা এখানে হোক। তো এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছিল। সো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদ নিয়ে একটা ইতিহাসও আছে, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বলার চেষ্টা করব পরে। তো আপনারা সবার জন্য দোয়া রইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উমরা এবং হজ করার তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।